নমস্কার, নিউজ ব্যান্ডার এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অনুপ রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। ধলেশ্বর রামকৃষ্ণ আশ্রমে গতকাল রাতে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই ফলহারিণী কালী পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে, এবং রামকৃষ্ণ মঠের যারা ভক্তরা রয়েছেন তারা যেরকম ভাবে উপস্থিত ছিলেন, অন্যান্য ভক্তবৃন্দরাও কিন্তু উপস্থিত ছিলেন এই ফলহারিণী কালী পূজা প্রত্যক্ষ করার জন্য। এবং গতকাল রাতেই এই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে, এবং খুব সুন্দরভাবেই এই কালী পূজাকে কেন্দ্র করে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠানও করা হয়েছে, এবং তার মাধ্যমেই কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবং রামকৃষ্ণ মঠের যারা যিনি স্বামীজি রয়েছেন তিনি যেরকম ভাবে উপস্থিত ছিলেন, একই রকম ভাবে অন্যান্য ভক্ত সাধারণও কিন্তু উপস্থিত ছিলেন গতকাল রাতেই। গতকাল রাতে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ আশ্রমে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগতের নারী শক্তির মধ্যে যে দেবীত্বের প্রকাশ রয়েছে, ভগবানের প্রকাশ রয়েছে, এবং জগৎ জননী যে এই জগৎকে তার নিজের ভাবে পরিচালিত করছে, সেই ভাবটাকে জাগৃত করার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই পূজা করেছেন। নারী শক্তির মধ্যে রয়েছে দেবী, এবং তাদের মধ্যে রয়েছে প্রচণ্ড কর্ম ক্ষমতা, এবং তাদের মধ্যে রয়েছে এই জগৎকে পরিচালনার সম্পূর্ণ শক্তি। জগজ্জনীকে মাতৃশক্তিতে বা দেবীত্বে প্রতিষ্ঠিত করার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই দিনটিতে তাকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে তার নিজের উপরে তিনি পূজা করেছেন। আপনারা শুনলেন রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি কি বলেছেন এই ফলহারিণী কালী পূজাকে কেন্দ্র করে। এবং গতকাল রাতে এই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে ভক্তবৃন্দদের উপস্থিতিতে, এবং তার পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমের স্বামীজির উপস্থিতিতেই কালকে এই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। ভক্তবৃন্দরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন এই ফলহারিণী কালী পূজা। এই কালী পূজাকে কেন্দ্র করে খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে রামকৃষ্ণ আশ্রমে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রমে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে পারি নানান অনুষ্ঠান করা হয় এবং নানান পুজো কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমে করা হয়। ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ আশ্রমে গতকাল রাতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়েছে। এই ফলহারিণী কালী পুজোকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ভক্তদের মধ্যে। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।